খাজা গরিব নওয়াজের নামে জামে মসজিদ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের আগ্রাবাদে আয়োজিত পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তরুণ ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ রিদওয়ানুল বারী তাহিরী মাদজিল্লাহুল আলী সাহেব প্রধান বিশেষ বক্তা হিসেবে আলোচনা করবেন ইনশাআল্লাহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি মুহাম্মদ আবুল হাসনাত আল কাদেরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা করেছেন তরুণ প্রজন্মের আইডল আইকন, সুন্নিয়তের কলম সম্রাট, বাতিলের এই যুগের অন্যতম জ্বালাময়ী আতঙ্ক, তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন আমার স্নেহস্মত ভগ্নিপতি মুফতি মাওলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেব, এলাকার সুনাম ধন্য ওলামায়ে আহলে সুন্নাত, মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর সহ সর্বস্তরের সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাই এবং বোনদেরকে যারা যেখান থেকেই শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আলোচনার সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু আমাকে আপাতত দেওয়া হয়নি, যদি দেওয়া হয় ইনশাআল্লাহ আমি সেটা ফলো করার চেষ্টা করব। যেহেতু এটা মিলাদুন্নবীর মাহফিল, সেই বিষয়টাকে সামনে রেখেই কিছু আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেকে অনেক ধরনের কথা বলেন, বলতেই পারে, কথাগুলি যদি যুক্তিসঙ্গত দলিল ভিত্তিক হয় তাহলে সবাই কথা বলবেন, হিংস্র হবেন না, যার যার বক্তব্য দলিল আদিল্লা সহকারে পেশ করবেন, আর আমাদের কথা বলার মাপকাঠি এগুলি যেন ঠিক থাকে।
মুআত্তায় মালিক শরীফের মধ্যে ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যেটা আল মুস্তাদরাক গ্রন্থের মধ্যে ইমাম হাকিম নিসাপুরি রাহিমাহুল্লাহ মারফু ভাবে মুত্তাসিল সনদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন নবীজি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি যেগুলি অনুসরণ করলে লান তাদিল্লু কখনোই গোমরাহ হবে না কখনোই গোমরাহ হবে না এই দুইটা জিনিস কি কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি একটা হলো আল্লাহর কিতাব আর একটা রাসূলের সুন্নাহ এই দুইটাকে ফলো করে কথা বলেন কোরআন সুন্নাহর পাশাপাশি উম্মতের ইজমা এবং মুজতাহিদ তবকার ফকীদের কিয়াস এই দুইটাকেও শরীয়তের দলিল হিসেবে সামনে রেখে কথা বলেন আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি হবে না যদি কোনো দলিল ছাড়া নিজের মতকে প্রতিষ্ঠিত করতে চান তখনই একটা ফিতনা দেখা দেয় আমাদের নবীজির মিলাদের মাস এই পৃথিবীতে নবীজির আগমন হয়েছে রবিউল আউয়ালের 12 তারিখে এটাই মশহুর 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখে কোথাও কোথাও 71 খ্রিস্টাব্দের কথা উল্লেখ আছে কিন্তু হাকিকিভাবে আমাদের নবীর মিলাদ বা শুরুটা 570 খ্রিস্টাব্দে নয় সমস্ত সৃষ্টি জগতের পূর্বে আমরা অনেকে অনেক ভাবে জানি যেমন তিরমিজি শরীফের একটা রেওয়ায়েত অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম নিশ্চয় আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম কলম সৃষ্টি করেছেন আপনারা সূরা কলমের মধ্যে দেখবেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন এই আয়াতের তাফসীরের মধ্যেও আপনারা এই হাদিসটা পাবেন যে কোন তাফসীরেই পাওয়া যায় আমার আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এই হাদিসের এই অংশটা পড়ে অনেক ভাইয়েরা বিভ্রান্ত হয়ে যান আমরা জানি সর্বপ্রথম হলো আমার দয়াল নবীজি নূরে মুহাম্মাদি সর্বপ্রথম কিন্তু তিরমিজি সহ এই হাদিসের মধ্যে নবীজি নিজেই বলেছেন সর্বপ্রথম হলো কলম এই কলম যদি প্রথম হয় তাহলে নবীজি প্রথম হয় কিভাবে নবীজি যদি প্রথম হয় কলম প্রথম হয় কিভাবে এই বিষয়ে একটা প্রশ্নবিদ্ধ অবস্থায় অনেকে পড়ে যায় আমার ভাইয়েরা বন্ধুরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন জামানাটাই ফিতনার জামানা এক লোক হাতুড়ি ডাক্তার ওনার কাছে এক বাচ্চাকে নিয়ে গেছে চিকিৎসার জন্য তো উনি চিকিৎসা করার জন্য ই দিলেন প্রেসক্রিপশন দিলেন যে ওনাকে ইনজেকশন দিতে হবে বাচ্চার বয়স 6 মাস ইনজেকশন দিতে হবে তাও এই এত বড় ইনজেকশন বাচ্চার বাবাই কয় এত বড় ইনজেকশন বাচ্চা 6 মাসের বয়স এত বড় ইনজেকশন দিলে বাচ্চা তো জ্বর ওইটা এটা আরো ভয়ঙ্কর অবস্থা হবে ডাক্তারে হাতুড়ি ডাক্তার উনি আরো ডাক্তারি দেখায় কয় আপনি ডাক্তার না আমি ডাক্তার কোন আপনি ডাক্তার তারপরে তো আমার বিবেকে বলছে এত বড় সুই যদি 6 মাসের শিশুকে দেওয়া হয় সেটা তার জ্বর উঠে যাবে গায়ে অসুস্থ হয়ে যাবে কয় কিতাবে লেখা আছে ডাক্তারি কিতাবে লেখা আছে এই অসুখ হইলে এই ওষুধ অত বড় অত নম্বর সিরিজ দিয়ে ইনজেকশন দেওয়া লাগে বাচ্চার বাবাই কত আমার একটু দেখান তো কোন কিতাবটাত লেখা আছে তো একটা বই বাইর করছে ডাক্তার সাহেব লেখা আছে এই রোগ হইলে এই ঔষধ অত নম্বর সিরিজ দিয়ে মানে বড় সিরিজ দিয়ে ইনজেকশনের মাধ্যমে পুশ করতে হবে লেখা আছে বাচ্চার বাবাই কই এটা কি জাতের চিকিৎসার বই বুঝলাম না এই কিতাবের কথা তো আমার বিবেকের লোকে মিলে না তবে পৃষ্ঠা উল্টায় দেখে যদি রোগী গরু হয় পরের পৃষ্ঠার মধ্যে কথাটা লেখা আছে
কিন্তু হাতুড়ি ডাক্তারে এই অংশটার পরে নাই। গরুর চিকিৎসা মানুষের সন্তান বাচ্চা শিশুকে দিচ্ছে। কেন এই উদাহরণটা টানলাম? ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, হাদিস এতটুকু পরে জোর গলায় ওয়াজ করছেন যে সর্বপ্রথম নবীজি সৃষ্টি নয়, সর্বপ্রথম কলম সৃষ্টি। আপনি কি এরপরের অংশটা পড়েননি ভাইজান? হাদিসটা এখানে শেষ না, আরো আছে। আমার আল্লাহ কলম সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ বলতেছেন উক্তুব, কলম তুমি লেখো। কলম বলতেছে মা আকতুব ইয়া রাব্বি, আল্লাহ আমি কি লিখব আমাকে বলে দেন। আমার আল্লাহ বলে উক্তুবুল কাদার মা কানা ওয়া মা হুয়া কাইনুন, তোমার আগে যা কিছু হয়েছে এবং তোমার পরে যা কিছু হবে সব লেখো। সুবহানাল্লাহ। এখানে মা কানা তোমার পূর্বে, মা কার পূর্বে? কলমেরও পূর্বে। আল্লাহ তাআলা বললেন কলম তুমি লেখো, তোমার আগেও যা ছিল তোমার পরেও যা হবে সব লেখো। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কলমের আগেও অনেক কিছু ছিল কিনা। যুবক ভাইরা আপনাকে দুর্বল হয়ে গেছেন? কলমের আগেও অনেক কিছু ছিল, এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায়। পুরো হাদিসটা যদি আমরা পড়ি, সম্পূর্ণ হাদিসটা যদি পড়ি, তাহলে আমাদের ভিতর আর পেজ থাকবে না। বন্ধুরা আমার, কলম তো সৃষ্টি হয়েছে ঠিক আছে, হাদিসে আছে, কিন্তু কলমের আগে কি সৃষ্টি হয়েছে জানতে হবে। কলম সৃষ্টি করা হয়েছে তাকদীর লেখার জন্য। কি লেখার জন্য? তাকদীর, ভালো মন্দ ভাগ্য, এটা লেখার জন্য কলম সৃষ্টি হয়েছে। সহি মুসলিমের মধ্যে উল্লেখ, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল আমাদের দয়াল নবীজি বর্ণনা করেন, আমার আল্লাহ সাত আসমান সাত জমিন বানাইবার 50,000 বছর আগে তকদির লিখেছেন। আসমান এবং জমিন যখন ছিল না, আসমানও ছিল না জমিনও ছিল না, আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তকদির লিখেছেন, মানে কলম সৃষ্টি করেছেন। তাহলে আসমান জমিনের আগে কলম, কলমের আগে কি? ওয়া কানা আরশুহু আলাল মাই, সহি মুসলিমের মধ্যে উল্লেখ, তখন পানি ছিল, সেই পানির উপরে আল্লাহর আরশে আযিম ছিল। সুবহানাল্লাহ। মুস্তাদরাক গ্রন্থের মধ্যে ইমাম হাকিম নিসাপুরি উল্লেখ করেন, পানির উপরে আল্লাহর আরশ যখন ভাসমান ছিল, ওই পানির মধ্যে আরশে আযিম টলমল খাচ্ছিল, একটু নড়াচড়া করছিল, সাগরের মধ্যে যেমনটা হয়। আরশ যখন নড়াচড়া খাচ্ছিল, আরশে আযিম বলে আল্লাহ আমি তো টলমল করছি, স্থির থাকতে পারছি না, আমার আল্লাহ তিনার কুদরতের হাত দিয়া আল্লাহর আরশের গায়ে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর আরশ স্থির হয়ে যায়, আর নড়াচড়া করে। এখান থেকে বোঝা যায় আল্লাহর আরশ যখন ছিল, যখন আসমান ছিল না, জমিন ছিল না, যখন কলম ছিল না, কলমের আগেও ছিল আরশে আযিম এবং পানি, ওই সময়ও আমার আল্লাহ আরশে আযিমের মধ্যে আমার আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লিখে দিয়েছে। এ থেকে বোঝা যায় আরশে আযিমের আগেও আমার নবীর নামের গুরুত্ব, নবীর নামের প্রচার প্রসার রয়েছে। দাদু ভাই, আমার আরশ এবং পানি এই দুইটার মধ্যে কোনটা আগে? এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম ফয়সালা দিয়েছেন স্পষ্ট। আপনারা কাশফুল খাফা যদি খুলেন পাবেন, সেখানে ইমাম আজলুনী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যেও ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই বিষয়টা উল্লেখ করেছেন যে আল আসাহ বিশুদ্ধ মত হলো আন্নাল মা কাবলাল আরশ, পানি সৃষ্টি হয়েছে আরশেরও আগে, পানি সৃষ্টি হয়েছে আরশেরও আগে। তাহলে এবার সিরিয়ালটা বুঝুন,
এই মাটির জমিন এবং এই সাত আসমান এই সবগুলির আগে সৃষ্টি হয়েছে কলম কলমের আগে সৃষ্টি হয়েছে আরশ আরশের আগে কি সৃষ্টি হয়েছে বলুন একটু কথা বলতে হবে ভাইজান পানি সিরিয়ালটা বুঝবেন তার মানে কলম যখন ছিল তখন মাটির জমিন ছিল না যখন আরশ সৃষ্টি হয়েছে তখন এই মাটি এবং আসমান কিছুই ছিল না যখন পানি সৃষ্টি করে তখন এই মাটি ছিল এগুলো অনেক আগের কথা প্রতিটা কথাই আমি সহিহ হাদিসের আলোকে বলছি দাদু ভাই আমার নূরে মুহাম্মাদি কখন সৃষ্টি আমার নবী কখন গো আজকে একটা লেকচার শুনলাম আমাদের দেশের তথাকথিত সুন্নি আসলে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট বাইরে যদিও সুন্নিয়তের লেভেল লাগাইছে ভিতরে নজদির দালাল গো নজদির ট্যাবলেট খাইয়া নজদি আকীদা প্রচার করছে একজন একজন ইসলামুল্লাহ তিনি বলতেছেন মদিনার রওজা মুবারকের মাটি দিয়া আল্লাহর রাসূল এবং আবু বকর ওমর তিনজনকে বানাইছে সেক্ষেত্রে তিনি একটা হাদিসকে দলিল হিসেবে উল্লেখ করেছেন যুবক ভাইরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন আপনারা এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং সুশিক্ষিত সমাজ আপনারাও এই কথাটা শুনেন একটা রেওয়ায়েত আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর থেকে বর্ণিত যেটা তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ সেখানে উল্লেখ রয়েছে খুলিকতু আনা ওয়া আবু বকর ওয়া উমর মিন তুরবাতিল ওয়াহিদ ওয়া ফিহা নুদফানু অর্থাৎ আমি আবু বকর উমর একই মাটি থেকে সৃষ্টি হয়েছি বা আমাদেরকে একই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং একই জায়গায় দাফন হব এই ধরনের একটা বর্ণনা রয়েছে এটাকেই অনেকে দলিল হিসেবে থ্রো করে বলেন যে রাসূলে পাক মদিনার রওজা মুবারকের মাটি থেকে তৈরি আমি আপনাদেরকে প্রথমে বলবো আমার ব্যক্তিগত মত আমি আপনাদের শোনাতে চাই না দুইজন ইমাম তিনজন ইমামের নাম বলি আলেম ভাইরা আমাকে একটু সহযোগিতা করবেন আমি নাম তিনটা বলে নেই এরপর আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই জানেন আমি সেটা আপনারা বলবেন দয়া করে তিনজন ইমামের নাম বলি এক নম্বরে হাফিজুল হাদিস শারিহে বুখারী ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই দুই নম্বরে হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাহাবি ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাই তিন নম্বরে হাফিজুল হাদিস ইমাম আবুল ফারাজ ইবনে জাউজি রাহমাতুল্লাহ আলাই তিনজনই হাফিজুল হাদিস এবার আলেম ভাইরা আমাকে বলুন ইমাম আসকালানি ইমাম জাহাবি ইমাম ইবনে জাউজি ওনারা কেমন আলেম দয়া করে বলেন সাধারণ আলেম না ওনারা মাপার স্কেল পাচ্ছেন না ইমাম আসকালানি বেশি জানতো না উনি মাত্র 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো ইমাম জাহাবি অনুরূপ যারা আলেম যারা মুহাদ্দিস উনারা জানে এই নামগুলির ওজন কতটুকু ইমাম আসকালানি ইমাম জাহাবি ইমাম ইবনু জাউজি তিনজন বলেছেন এই যে হাদিসটা আমি আবু বকর উমর একই মাটি থেকে তৈরি একই জায়গা দাফন হব এই হাদিসের সনদের মধ্যে ইসহাক আজরাক নামক একজন রাবি একজন বর্ণনাকারী আছে আরো বর্ণনাকারী আছে এই সব পর্যালোচনা করে তিনারা বলেছেন হাযা হাদিসুন মাউদু এটা একটা ভিত্তিহীন কথা জাল হাদিস ভিত্তিহীন মন গড়া বালুয়াট হাদিস এই জাল হাদিস দিয়ে যারা রসুলে পাককে মদিনার মাটি তৈরি বলবে তারাও জাল মৌলবী জাল মুহাদ্দিস মদিনার মাটির দাম আমার নবীর কারণে বাড়ছে মদিনার মাটি দিয়ে নবীজি তৈরি নয় বরং নবীর কারণে গোটা জমিনটাই তৈরি হয়েছে কার উসিলায় শিরনি খাও মোল্লা ছিল না
একটা গজল আছে আমার গলা ভাঙা ওর সাথে টান দিয়েন। চট্টগ্রামের একজন বড় আলেম এই গজলটা গান, আরশে মোআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশে মোআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, কারণ তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, সবাই বলেন সব ভুলিব, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব আমার ভাইয়েরা বন্ধুরা। এরপরও এই কথাটাকে আরো ক্লিয়ার করে দেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের আরেকটা হাদিস থেকে, হাফিজুল হাদিস ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জামিউল আহাদিস ওই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন, যেই হাদিসটা সামান্য আলফাজের ব্যবধানে হাফিজুল হাদিস ইমাম ইবনু সালিহি শামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সুবুলুল হুদা ওয়ার রাশাদের প্রথম খণ্ডে তিনি উল্লেখ করেছেন একটা রাওয়ায়েত, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আরেকটা রাওয়ায়েত হযরতে মাওলায়ে কায়নাত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনার থেকে বর্ণিত। সেখানে উল্লেখ আমার আল্লাহ, হাদিসে কুদসি আমার দয়াল নবীজি বলেন, আমার আল্লাহ বলেন, হাবিব আমার বন্ধু নবী মুহাম্মদ গো, লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, আরেক রাওয়ায়েত আছে লাউলাকা মা খালাকতুস সামা ওয়াল আরদ, সুবহানাল্লাহ নবী গো আমি আল্লাহ আপনি রসুলকে যদি সৃষ্টি না করতাম জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না, আমি আল্লাহ আপনি রসুলকে যদি সৃষ্টি না করতাম সাত আসমান সাত জমিন সৃষ্টি করতাম না, সুবহানাল্লাহ রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহ জির। আমি ওটাই বোঝাতে চাচ্ছি, মদিনার মাটি দিয়ে নবীজি তৈরি নয়, বরং মদিনার মাটি সহ গোটা জমিনটাই তৈরি হয়েছে নবীজির উসিলায়। ভাওটা বুঝেন, উল্টাটা নয়। আপনি মাটির ব্যবসা কেন করতে চাচ্ছেন বুঝলাম না, যিনি বলছেন নবীজি মদিনার মাটির তৈরি ওই মোল্লা সাহেবও মাটির তৈরি না, উনি ওনার মা বাবার নুতফা থেকে তৈরি। وهو الذي خلق من الماء بشرا, তিনি সে আল্লাহ যে আল্লাহ পানি থেকে মানুষ বাশার সৃষ্টি করেছে, এই পানি কর্ণফুলী নদীর পানি না, এটা টিউবওয়েল আর ওয়াশার পানি না, এই পানির নাম হলো ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, নিশ্চয় আমার আল্লাহ ইনসান সৃষ্টি করেছে নুতফা হতে, নুতফা শব্দের বাংলা অর্থ হলো শুক্রবিন্দু, আপনি ডিকশনারি দেখে নিতে পারেন, শুক্রবিন্দু মানে শুক্রাণু ডিম্বাণু, বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু দুইটা একসাথে মায়ের জরায়ুর মধ্যে সমস্ত যখন একত্রিত হয় 40 দিন একসাথে থেকে ছোট্ট একটা রক্তপিণ্ড হয়, ওটা আরো 40 দিনের মতো থেকে ছোট্ট একটা গোস্তের টুকরা হয়, এখান থেকে মানুষের শরীর মায়ের পেটের মধ্যে তৈরি হয়। আমার আল্লাহর কোরআনে এটাই বলা হয়েছে যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে নুতফা হতে অর্থাৎ পানি হতে, আর আমাদের দেশের কিছু ভাইয়েরা তিনারা ওয়াজ করছেন আমার নবী নাকি মাটির তৈরি, ওনারা মাটির ব্যবসা এত পছন্দ করে। মুমিনের সম্পর্ক হলো নূরের সাথে, কিসের সাথে?
নূরের সাথে, যার সম্পর্ক নূরের সাথে নাই সে মুমিনই না। আল ঈমানু নূরুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল ইলমু নূরুন ওয়াল কুরআনু নূরুন। যে ইসলাম মানে সে মুসলিম, মানে ইসলামটাই হলো নূর। নূর মানার কারণে আপনি মুসলিম। যে ঈমান গ্রহণ করেছে সে মুমিন, মানে যে নূর গ্রহণ করেছে, যেহেতু ঈমানটাই নূর, যে নূর গ্রহণ করেছে সে হলো মুমিন। যার মধ্যে কুরআন সুন্নার ইলিম আছে সে হলো আলিম। অর্থাৎ ইলিমটাই হলো নূর, নূর থাকার কারণে আপনি আলেম। এজন্য নূরের সাথে মুমিনের সম্পর্ক, আর ওয়াহাবিদের সম্পর্ক হলো মাটির ব্যবসা। এত পাগল কেন মাটির ব্যবসা লইয়া? দাদু ভাই আমার শরীরটা খুবই ক্লান্ত, কালকে ব্রাহ্মণবাড়িয়া মাহফিল শেষ করে সারা রাত নিজে গাড়ি চালাইয়া ঢাকায় গেছে, ফজরের নামাজ গিয়ে ঢাকায় পড়ছে, এরপরে সামান্য নামাজের পরে একটু এই সামান্য একটু বিশ্রাম নিয়ে আজকে আমার যে মামলা করছিল ওই মামলার কোর্টের হাজিরার তারিখ ছিল, কোর্টে হাজিরা দিয়া তারপরে গাড়ি টান দিলাম নারায়ণগঞ্জ থেকে দুইটার দিকে। একজন ড্রাইভার সাহেবকে নিয়ে আসছি, দেখতেছি শরীর কুলায় না। একজন ড্রাইভার সাহেবকে বলছি আপনি আসেন, তোমরা নিয়ে আসছি আজকে এখানে, শরীর খুবই টায়ার্ড, আপনাদেরকে বিরক্ত করব না, বিরক্তির কারণ হয়ে দাঁড়াবো না, শুধু সত্য সঠিক যে কথাগুলি সেগুলি বলছি। কমিটির পক্ষ থেকে আমাকে বিষয়বস্তু দেয়নি, আমি মিলাদুন্নবীকে কেন্দ্র করে বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি ভাইজান, নবীজি বাসা, তবে লাইসা কাল বাসা, নবীর মতো কোনো মানুষ নাই, নবীর মতো কেউ হতে পারবেও না। পারবেন? নবীর মতো কেউ হতে পারবে? অসম্ভব। পৃথিবীর সব মানুষের চাইতে সব মুমিনরা উত্তম, সব মুমিনদের মধ্যে আল্লাহর ওলিরা উত্তম। আল্লাহর ওলি যত তাবাকাতের আউলিয়া আছে সব আউলিয়ার চেয়ে সাহাবীরা উত্তম। সাহাবীদের অনেক ক্লাসিফিকেশন আছেন, সমস্ত সাহাবীদের চাইতে নবীদের দরজা আরো ঊর্ধ্বে, সমস্ত নবীদের চাইতে রাসূলদের দরজা আরো ঊর্ধ্বে, সমস্ত রাসূলদের চাইতে আমাদের নবীর মর্যাদা আরো ঊর্ধ্বে। এজন্য আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজলে বেরলভি রাদিয়াল্লাহু আনহু ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া আকরামা মাসওয়া, তিনি গজল লিখেছেন, আমি একটু পারি আপনারাও টান দেন। সবসে আওলাও সবসে ভালো ইয়া রাসূল, আপনে মাওলা কা হামারা নবী, আপনে মাওলা কা মারহাবা দোনো আলম কা নবী সবসে আওলা হামারা নবী সবসে আলা হযরত। এমন একজন ব্যক্তি ছিল যুগের নজদীদের বড় আলেম আশরাফ আলী থানবী সাহেব, তিনিও যখন জিজ্ঞাসা করা হলো যে আহমদ রেজা খান ফাজলে বেরলভি আপনাকে কুফরের ফতোয়া দিয়েছে, তখন তিনি বললেন যদি আমাকে কুফরের ফতোয়া দিয়ে থাকেন তাহলে আমি তওবা করে নিলাম, উনি হুব্বে রাসূল আল্লাহর হাবিবের মহব্বতের চোখে আমাকে কুফরের ফতোয়া দিয়েছেন, উনি সব সময় নবীর প্রেম সাগরে ডুবে থাকে। এজন্য ভাই বন্ধুরা আজ না হই কাল সবাই তো মরবা, সবাই তো পৃথিবীর এই জগৎ ছেড়ে কবরের দিকে যাত্রী হবা, একটা মানুষও থাকতে পারবা না। আমি আলাউদ্দিন জাহাদিও না, আমি যখন নারায়ণগঞ্জে নজদি গোষ্ঠীর ষড়যন্ত্রের শিকার হয়ে মামলায়
কোর্টের মধ্যে জড়ো হয়ে গেল আমাকে গাড়ি থেকে নামার সময় দেখে তারা কান্নাকাটি শুরু করে দিল চোখের পানিগুলি গড়গড়ে পড়তেছে অনেক সুন্নি আলেম ভাই আমাকে সাহস দিয়ে বলছে জিহাদি ভাই চিন্তা করবেন না আমরা আপনার সাথে আছি কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না আমরা আছি আমরা আপনার ভাই আমরা মদিনাওয়ালার মহব্বতে আপনার কাছে আসছি কোনো চিন্তা করবেন না অনেকে আমাকে বলতেছে আমি সবাইকে শুধু একটা কথা বলছি আপনারা আমার জন্য চিন্তা করবেন না আমি জেলে যাই সমুদ্রের মাঝে যাই গহীন জঙ্গলে যাই আর যেখানে যাই আমার দয়াল নবী আমার সাথে আছে আমি আপনাদেরকে অনুরোধ করলাম সারা দেশের সমস্ত সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলে এজন্য ভাই বন্ধুরা কবরে যাওয়ার পরে হাসরে মিজানে ফুলছেরাতে সব জায়গায় যেখানে বিপদে পড়বেন যেখানে ঠেকে যাবেন বলেন তো আমাদের বান্ধব হবে কে আমার দয়াল নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনা বলতে কেহ নাই জগতে সেই রসুলে পাককে ভুলে যাবেন না ভাইজান নবীজিকে মাটির তৈরি বলে কি আনন্দ পান আপনারা আপনি নিজেও তো মাটির তৈরি না মাটির ব্যবসা কেন করছেন আপনি মাটির ব্যবসা করছেন আপনি রসূলকে মাটির তৈরি বলছেন ভাই আল্লাহর কসম আপনি নিজেও মাটির তৈরি না সায়েন্সের কোন ছাত্র ভাই থাকলে তাকে জিজ্ঞাসা করেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কোন টিচার থাকলে ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে স্যার মানুষ কিসের থেকে তৈরি হয় দেখবেন ওনারাই বলে দিবে আমাদের দলিল দেওয়া লাগবে না সায়েন্সের টিচার বলে দিবে মানুষের শরীর হয় তার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু থেকে মাটির ব্যবসা তুমি কেন করছো চরমনাই দরবারে কোন মুরিদ থাকলে আপনাদের কিতাব থেকে একটা দলিল শোনায় যায় চরমনাই দরবারের মাওলানা ইসহাক সাহেব তিনার লেখা 27টা কিতাব আমার কাছে আছে সেখানে একটা কিতাবে লিখেছেন ভেদে মারেফত আরেকটা আছে মানে টোটাল 27টা কিতাব এক জায়গায় তিনি লিখেছেন একদিন আমার দয়াল নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কাছে গেলেন আম্মা জান আয়েশা নিজের ওড়না দিয়ে নবীজির মাথা মোবারকের উপর দিয়ে এইভাবে ফেলে পিছন দিকে কাপড়টা নিছে ওড়নাটা নিয়ে স্বামী স্ত্রীর আচরণ সুলভ কাছে টান দিছে কাপড় দিয়ে কিন্তু আল্লাহ রসুল এই কাপড়ের ভিতর দিয়ে অটোমেটিক চলে গেলেন আটকাইলেন না আমরা হয় হাত থেকে কাপড় ছোটাইতে হবে নাই কাপড় ছিড়তে হবে না হয় কাপড় আটকাতে কাটতে হবে অথবা এটা নিচে দিয়ে উপর দিয়ে যেতে হবে এছাড়া যাওয়ার কোনো কায়দা আছে রসুলের পাকে কাপড়ের ভিতর দিয়ে অটোমেটিক চলে গেলেন আম্মা জান আয়েশা এই দৃশ্য দেখে বলতেছে মা হাজা ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা কি হলো গো নবী এটা কি আল্লাহর হাবিব বলেন আয়েশা তুমি কি মনে করো আমি তোমাদের মতোই মানুষ আয়েশাকে আল্লাহ রাসূল বলে এটা চরমুনার কিতাবে আছে চরমুনার মুরিদ ভাইরা এলাকায় থাকলে আপনাদের কিতাবগুলি পড়ে দেখেন সেখানে পরিষ্কার উল্লেখ ওলামায়ে দেওবন্দের সেরতাজ রশিদ আহমদ গাঙ্গুহি তিনিও এমদাদু সুলুকের মধ্যে লিখেছেন আমার দয়াল নবীজির জেসেম মুবারকের মাথার তালু মুবারক থেকে পায়ের তলা মুবারক পর্যন্ত পুরো শরীরটাই ছিল নূর এই কারণে লিআন্নাহু কানা নূরান নবীজি ছিল নূর এই জন্য লাম ইয়াকুন ইউরালাহু জিল্লুন আমার নবীজির জেসেম মুবারকের কোনো ছায়া ছিল না সুবহানাল্লাহ ইমাম সিউতি ইমাম সাখাবি ইমাম কাজী আইয়াজ ইমাম মোল্লা আলী কারি ইমাম কাস্তালানি ইমাম জুরকানি ইমাম ইসমাইল আজলুনি ইমামে এই যে ইবনু হাজার মক্কি সমস্ত ইমামরা বলেছে লিআন্নাহু কানা নূরান আমার নবী ছিল নূর মাটির ব্যবসা করতে গোটা দুনিয়ার সব মানুষ ঘামলে দুর্গন্ধ হয় কিন্তু আমার দয়াল নবীজির ঘাম পেশিনা মুবারক থেকে মেশকম্বরে চাইতে বেশি সুন্দর
নবীজি ডাক দিলে গাছ উপর দিয়ে ওরা চলে আসতো। নবীজিকে জঙ্গল আর বাঘ হিংস্র পশুরা পর্যন্ত সালাম দিত। সলিমুদ্দিনের হুলা কলিমুদ্দিন দেড় বেটারি মৌলবী সাহেব কিছু লেখাপড়া করে বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজ এ বডি ম্যান, নবী আমাদের মত মানুষ। আশ্চর্য, তোমার কি হয়েছে? সারা সৃষ্টি জগৎ এক পাল্লাই নবীজির কদম মোবারকের একটা ধুলি আরেক পাল্লাই দিল, নবীর ওই কদম মোবারকের ধুলির মর্যাদা আরো বেশি হবে। বুঝে শুনে কথা বলো ভাই, আমি যা বলছি পরিষ্কার। তুমি নবীজিকে মাটি বলছো, ওই মৌলবী সাহেব নিজ মাটি তৈরি না। মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দলিল পেয়ে গেছি। চুয়াডাঙ্গা একবার ভাসে গেছিলাম 2015 সালে, এটা কত সাল চলে, 5 বছর আগে। আমি একাই ছিলাম আর ওই মাটির ব্যবসায়ীরা ছিল 300 জন। কাল্পনিক কথা বলছি না, এটা অনলাইনে ভিডিও আছে। আমার সাথে কয়েকজন আলেম ছিল কিন্তু বাহাস আমি একাই করছিলাম। 300 জন আলেম আসছিল, তারা তাও খুলনা ডিভিশনের সবচেয়ে বড় বড় আলেমরা। ভিডিও তো আপনারা সব দেখতে পারবেন, রোজ টিভি অনলাইন সহ অনেকগুলি চ্যানেল এটা ছাড়ছে। তিনারাই দলিলটা দিছিল, দিয়ে মুড়ে মুড়ে হাসে, মুসকি মুসকি হাসে আর কে এবার জেহাদিরে ধরছে। মিনহা খালাকনাকুম দলিল দিছে। মদিনা শরীফ গেছিলাম রজব মোবারক জিয়ারত করে ফেরেশি পরে ঘুমটা মৌলবী কয়েকজন এসে আমার ধরছে। এইভাবে মোনাজাত করলেন কেন, হেন তেন অনেক কথা বলে এক পর্যায়ে বলতেছে আপনি কি রসুলকে নূরের তৈরি বলেন? আমি বললাম অবশ্যই, শুধু আমি বলি না গোটা দুনিয়া সব সুন্নিরা বলে। তো একজন শায়খ ঘুমটা মৌলবি উনি বলতেছে আমার কাছে 100 দলিল আছে আল্লাহ রসুল মাটির তৈরি। আমি বললাম 100 দলিল আলাউদ্দিন জিহাদির কাছে কিচ্ছু না, 1000 দলিল দিল কিছু না, 1 লক্ষ দলিল দিল কিছু হবে না, 1 কোটি দলিলও যদি দেওয়া হয় সমস্ত দলিল খণ্ডন করে আলাউদ্দিন জিহাদি প্রমাণ করে দিবে আল্লাহর নবী নূরের তৈরি, নূরে মুজাসসাম। এজন্য চুয়াডাঙ্গার সেই বাহাসে খাসপাড়া, যেখানে বাহাস হয়েছিল জায়গাটার নাম হলো খাসপাড়া, প্রশাসন ছিল উপস্থিত। ওনারা এই দলিল দিয়ে খুব আনন্দিত হয়েছিল যে এটা আর কোনোদিন খণ্ডন করতে পারবে না, সব মানুষ মাটির তৈরি দলিল। মিনহা খালাকনাকুম, খুব খুশি, খুব খুশি দলিল দিয়ে। আমি দাঁড়ালাম, ওনারা প্রায় 20 মিনিটের মতো বক্তব্য দিয়েছে, আমি 1.5 মিনিট বক্তব্য দিয়ে ওনাদের খণ্ডন করে পাল্টা প্রশ্ন ছেড়ে দিছি। 20 মিনিটের মোকাবেলা করলাম আল্লাহ পাকের দয়ায় 1.5 মিনিটে। এটার নাম আলাউদ্দিন জিহাদি, মনে রাখবা, কথা কম কাজ বেশি। দাঁড়াইয়া তাফসীরে কবির খুলে দেখালাম, তাফসীরে বাগাবি মুহিউসুন্নাহ হাফিজুল হাদিস ইমাম বাগাবি রাহমাতুল্লাহ আলাইহ, মিসকাতের যে মূল কিতাবটা মাসাবিহুস সুন্নাহ ওটার মুসান্নিফ হলো ইমাম বাগাবি রাহিমাহুল্লাহ। ইমাম বাগাবি রাহমাতুল্লাহ আলাইহের তাফসীরে এই যে মাআলিমুত তানজিল, এটা ইমাম বাগাবির, এটা আরেকটা নাম হলো তাফসীরে বাগাবি, সেটা খুললাম, তাফসীরে জালালাইন খুললাম। খুলে বললাম দাদু, তাফসীরে খাজেন খুলছিলাম, দাদু মিনহা আই মিনাল আরদে, আরেকটা তাফসীর আছে আই মিন তুরাবিল আরদে, খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম ফাহাজাফুল মুজাফ, জমিনের মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এটা হলো মিনহা খালাকনাকুম, এই জমিনের মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি।
কিন্তু তাফসীরের মধ্যে কোরআনের আরো অনেকগুলি আয়াত এনে সমন্বয় করে সেখানে তরজমা করেছে এইভাবে মিনহা আই মিন তুরাবিল আরদে খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম জমিনের মাটি থেকে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ দলিল দেখালাম এটা 1000 বছর আগের তাফসীর তারে বললাম এটা 1000 বছর আগের তাফসীর এখানে আছে যে আদম নবী সম্পর্কে আয়াত আপনি আদম নবীর আয়াত তাই না আমাদের নবীর সম্পর্কে লাগাইছেন কেন কোথাকার দলিল কোথায় নিয়ে লাগাচ্ছে স্তব্ধ হয়ে গেল তখন আমি প্রশ্ন করলাম যে সব মানুষ যদি মাটির তৈরি হয় খালাকাল ইনসানা মিন আলাক আসেনি কোরআন শরীফে এটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আলাক থেকে আলাক মানে রক্তপিণ্ড ছোট্ট একটা রক্তপিণ্ড এটার মূলটা হলো নুতফা মানুষ সৃষ্টি করেছে আল্লাহ নুতফা থেকে তাহলে কোন মানুষ মাটির তৈরি আর কোন মানুষ নুতফা তৈরি বুঝায় দেন 1.5 মিনিট শেষ এখন তো সিল্লা ভালো লাগছে তো কানাকানি করতেছে একজন দাঁড়িয়ে কয় ইন্নাল হামদালিল্লাহ খুতবা পড়ছেন উনি পড়ছেন খুতবা যখন শেষ বলতেছে আসলে কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায়ও আছে নবীজি বাসার আর বাসার মাটির তৈরি ভালো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ নবী গো আপনি বলুন আমি তোমাদের মতই মানুষ আমার কাছে ওহি হয় তোমাদের প্রভু হলো একক আল্লাহ তর্জমা এটা সরল অনুবাদ আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আরেকটা আয়াত পুরোটা বলেন আরে কত নম্বরের যে সিটা পুরো আয়াতটা বলে না আমার কথা বেজার হবেন না ভাইজান আমি সত্য কথাগুলি বলছি শুনেন এখানে কথা আছে সূরা সুয়াদের 71 নম্বর আয়াত অংশটা উনি বলছিল আমি এটা পরে যাই আমি এই আয়াত সম্পর্কে একটু কথা বলি আর আপনাদের কাছ থেকে সর্বোচ্চ ইনশাআল্লাহ 8 মিনিট টাইম নিব থাকতে পারবেন না ব্যাটারির দুর্বল 8 মিনিট পারবেন না আল্লাহু আকবার মুরব্বি কিছু মনে হয় এটা মাহফিলে অথবা যে কোনো উদ্দেশ্য মানে 1000 টাকা দিয়া কই ওয়াহাবিদেরকে একটু ভালো করে ধুলাই করে ইমানি জাজবা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত দাদু ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো শরীরটা ভালো না নাইলে বাংলা ওয়াশ এমনি করতাম তারপরও আমি যতটুকু সম্ভব যেহেতু প্রশাসনিক কিছু বিধি নিষেধ আছে আলোচনা করার জন্য আমরাও দেশের অশান্তি চাই না আমাদের কথাগুলি আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই জন্য কথাগুলি হক হিকমতে পৌঁছানোর চেষ্টা করছি আপনার কথাও রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ দাদুরে যে কোনো একজন বড় সুন্নি আলেমকে জিজ্ঞাসা করেছিল হুজুর এই যে আমরা কই ওয়াহাবি এই ওয়াহাবি কইলে আমরা কোনো লাভ আছে না কই একবার কইলে 10টা সওয়াব একবার ওয়াহাবি কইলে 10টা সওয়াব বড় একজন আলেম নাম বললাম না বিশেষ স্বার্থে ক হুজুর এটা দলিল কি এটা দলিল হলো দুশমনের রাসূলে আল্লাহ নিজেই গালি দিছে তাব্বাত ইয়াদা আবি বলেন না কে বুঝলাম না আবু লাহাব নবীরে গালি দিছিল নবীরে ভালোবাসে নাই আবু লাহাবরে আল্লাহ পাল্টা গালি দিছে এই জন্য নবীর দুশমনরে গালি দেওয়া সুন্নতে এলাহি দলিল দিয়ে দিছে ওয়াহাবিটা গালি না এটা একটা সম্প্রদায়ের নাম আমাদের নাম আমাদের সম্প্রদায়ের নাম সুন্নি কি বলেন না নাম কি সুন্নি যেমন আসছেন না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আজকের মাহফিলের সর্বশেষ বক্তা আল্লামা আবুল হাসনাত সাহেবের আগমন আল্লামা মুফতি মোহাম্মদ আবুল হাসনাত আল কাদরী সাহেবের আগমন নারায়ে তাকবীর
নারে রিসালা দাদু ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন অনেক কথাই বেড়ে যাচ্ছে আমার আল্লাহ বললেন কুল নবী গো আপনি বলুন আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতই বাশার আমি তোমাদের মতই বাশার একটু খেয়াল করেন এখানে আল্লাহর নির্দেশটা হলো কুল আমরে হাজির মারুফ শুধু নবীজিকে হুকুম দিয়েছেন আপনি বলুন আমাদের সবাইকে বলেন যে কুলু তোমরা সবাই বলো নবী আমাদের মতো মানুষ আমাদের সবাইকে কিন্তু বলেনি আল্লাহ বলেছেন হাবিব আপনি বলুন অর্থাৎ এই কথাটা নবীজি বললেই শোভা পাবে আমাদের মুখে মানাবে না হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা আপনি ব্যতীত কোনো উপাস্য নেই সুবহানাকা আপনারই সুমহান মর্যাদা আপনারই মহান মর্যাদা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি কে বলছেন হযরত ইউনূস আলাইহিস সালাম বলছেন কুরআন শরীফের আয়াত আছে এখন আপনিও যদি আয়াত দেখাইয়া বলেন যে ইউনূস আলাইহিস সালাম জালিম ছিল ঈমান থাকবো না অটো তালাক অটো পাস করছে না আবার অনেকে কথা কয় না পরীক্ষা না দিয়ে অটো পাস করছেন না অনেকে যদি কেউ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য কোন নবীকে জালিম মনে করে তাহলে সাথে সাথে তিনি অটো বউ তালাক হয়ে যাবে ওনার ওয়াইফ মানে ইমানও যাইব বউও যাইব নবীরা নিজেদেরকে আল্লাহর দরবারে নমনীয়তা বা নম্রতা প্রকাশের জন্য বলেছিলেন যে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি এটা নবীদের জবানে শোভা পায় আপনার আমার মুখে না আল্লাহর হাবিব বলেছেন আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতই মানুষ তাফসিরে কবি তাফসিরে খাজেন তাফসিরে বগবি তিনটা নাম বললাম মনে রাখবেন সেখানে একজনের নাম রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কেমন উনি রাসূলের সাহাবী এবং নবীজির আপন চাচাতো ভাই কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে সবার রাইস রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতে তাফসীর করছেন কোন আয়াত আনা বাশারুম মিসলুকুম তার ব্যাখ্যা করছেন আরেকজনের নাম বলি হযরতে কষ্ট হচ্ছে না তো হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাই তাবেঈ কাতাদার কথা সহিহ বুখারী মুসলিম সম্পর্কে যারা জানে তারা জানেন আমি কত বড় একজন মুফাসসির আরেকজনের নাম বলি হযরতে হাসান বসরি হযরতে হাসান বসরি মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহাহু ইয়ে করছিলেন লালা মুবারক পান করছিলেন ওনার খলিফা কাদেরিয়া চিশতিয়া তরিকার যে সাজারা ওটার মধ্যে দেখবেন মাওলানা আলীর পরেই হযরতে হাসান বসরির নাম লেখা আছে তিনি তাফসীর করেছেন সেখানে আনা বাশারুম মিসলুকুমের ব্যাখ্যা স্পষ্ট উল্লেখ রয়েছে এটা নবীজি বলেছিলেন লিতাওয়াদু বিনয়ের জন্য মূলত আমাদের মতই বোঝানোর জন্য না এটা নবীর বিনয় ছিল নবীজি বললে নবীর মুখে এটা মানায় আমি আপনি বললে এটা চরম বেয়াদবি আর নবীদের সাথে বেয়াদবি করা কুফুরি দাদু ভাই আমার চট্টগ্রামের মধ্যে অসংখ্য শীর্ষস্থানীয় আলেম আছে বিশেষ করে আমার জানা মতে চরণদ্বীপ না শরণদ্বীপ একটা জায়গা আছে চরণদ্বীপে আল্লামা ইদ্রিস রজবি মাদ্রাজিল্লাহুল আলী হুজুর কিবলা আমাদের সবার মাথার তাজ হয়ে আল্লাহ পাকের দয়ায় আমাদের মাঝে এখনো আছেন আপনারা যদি কোথাও এরকম শুনেন যে আল্লামা ইদ্রিস রজবি হুজুর কিবলা তিনি বলেন যে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আমার মতো নালায়েক আর কেউ নাই এরকম যদি বলেন তাহলে আপনারাও কি সবাই বলবেন যে ইদ্রিস রজবি সাহেব পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ বলবেন এরকম কেন বলবেন না আপনারা বুঝেন যেটা উনি নম্রতা প্রকাশের জন্য বলছে নিজেকে ছোট প্রকাশ আল্লাহর কাছে নমনীয়তা প্রকাশের জন্য বলছে তা আপনারা বুঝেন কি যে এই ওয়াহাবি নজদীরা বুঝে না কেন যাকাত আর ফিত্র খাইতে খাইতে মাথা শেষ
একজন আলেম তার নম্রতা প্রকাশের জন্য বলে যে আমার মতো গুনাহগার আর কেউ নেই, এটা আমরা বুঝি যিনি নমনীয়তা প্রকাশের জন্য এটা বলছে, এটা ওনার বিনয়। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বিনয় প্রকাশের জন্য বলেছেন আনা বাশারুম মিসলুকুম, এবং এটা যে বিনয়ের জন্য বলেছেন তাফসীর করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হাসান বসরি, কাতাদা, তিনারা তাফসীর করেছেন। সলিমউদ্দিন ভোলা কলিমউদ্দিন বড় মুফাসসির হয়ে গেছে। নবী যে আমাদের মতই মানুষ, খবিস কথা বেজার হবেন না, আমি যা বলছি আমার নবীর মোহাম্মদে বলছি। আমাকে ছেলে দিয়েছেন, নো টেনশন, আবার দাও, হাজার বার জেলখানা দিলেও সারা দুনিয়া ছেড়ে দিব, 7000 ধন ছেড়ে দিব, আকাশ চুম্বি স্বর্ণের পাহাড় ছেড়ে দিব, আমি নবীজির কদম মোবারক ছাড়ব না। জেলে দিবা, জেলে সব হাবিদের সুন্নিগণে দিয়ে আসবে, কোন জেলে দিবা দাও, নারায়ণগঞ্জে অলরেডি সব হাবি এমনি অটো সুন্নি হয়ে গেছে, আমি যেদিকে যাই সবাই আমার দিকে ছায়া তাই, কই আলাউদ্দিন জাহাদিন অগলি, কই আলাউদ্দিন জাহাদিন, আল্লাহ তাআলা পুরো জেলখানাটা আমার দিকে ঘুরে দিছে, যেদিকে যায় সবাই ছায়া থাকে, কইটা কি আলাউদ্দিন জাহাদিন? আমি আমি বুঝছি তখনই যে আল্লাহ আমাকে বিশেষ একটা দায়িত্ব দিয়ে জেলের ভিতর পাঠাইছে, নাহলে আমার জেলখানা পাঠাবে কি জন্য? নিশ্চয়ই কারণ আছে। জেলখানার ভিতরে গিয়ে দেখি প্রায় 10 জনের কাছাকাছি ওয়াহাবি মোল্লা, আমি ঢোকার সাথে সাথে সবার ইমামতি বাতিল, আমার দেশে ইমাম বানায় জেলের ইমাম, নামাজ পড়াইয়া সুন্নত মাগরিবের সুন্নত নফল পড়িয়া দেখতেছি বিড়ি সিগারেট লইয়া সবাই রেডি বিড়ি খাবে সবাই, এটাই কাজ জেলখানার প্রধান কাজ, এটা গল্প করার বিড়ি খাও, আরে বিড়ি রে কারে কয় রে, ইন্টারন্যাশনাল টান মারে আর গল্প করে, এই হইল তাদের কাজ। ভাই বন্ধুরা আমি দাঁড়াই গেলাম বিড়ি ধরাইবার আগে, লাভ মেরা দাঁড়াই বললাম ভাই জানেরা আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদের সবার জন্য একটু দোয়া করতে চাই, কথাটা একটু ঘুরাই বললাম আর কি, যে আসেন আপনারা সবাই আমার সাথে একটু দোয়া করেন, এমনি করে যদি কেউ কয় হুজুর আমনে টামনে করেন যদি বললে ফেলে, এই জন্য আমি বলছি আপনারা অনুমতি দিলে আমি আপনাদের সবার জন্য একটু দোয়া করতে চাই, সবাই রাজি খুশি? হ্যাঁ হ্যাঁ, এতদিন কেউ আমাদের জন্য দোয়া করছে না, হুজুর আপনি খুব ভালো, আপনি দোয়া করেন হুজুর আমরাও করবো, সবাই রাজি হয়ে গেল অটোমেটিক। দোয়ার মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ দুনিয়ার জেলখানায় বন্দী হইয়া আমরা আসামির দলে রাত তুমি আল্লাহর রহমতের দুয়ারে ভিক্ষার হাত বাড়াইছি, মনের সম্পূর্ণ আবেগ থেকে আল্লাহকে ডাক দিয়া যখন এই কথাটা বলছি বিশ্বাস করুন ভাইজান আল্লাহর কসম পুরা জেলখানার মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল, কঠিন কঠিন হৃদয়ের মানুষগুলি কেঁদে দিল, চোখের পানি ঝরঝরে ছেড়ে দিছে, কান্নার একটা রুল পড়ে গেল জেলখানায়, এমন কান্না যে কঠিন। মোনাজাত যখন শেষ ওই ওয়াহাবি মোল্লা যিনি আছে ঋষহ সবাই আমার কাছে এসে বলতেছে আপনি কি মুরিদ করান? আমি কইলাম আমি তো পীর না, আমি নিজেই মুরিদ, আর আমার পীরালি করার ইচ্ছা নাই, আমি আমার সারা জীবন আমার মুর্শিদের গোলামি করে যাব, দেহে সবকটা ওয়াহাবি মোল্লা মুরিদ হওয়ার জন্য আমি আবার মনে মনে কই ফির তো না ওই মুরিদ ফির হইলো তোমরা রে মুরিদ করলাম নইলে, কারণ কোন সময় তোমরা কোনটা ঘটনা ঘটাইলাও ঠিক নাই, পুরা জেলখানা অটোমেটিক শূন্য হয়ে গেল। পরে বললাম আসেন আমরা একটু জিকির করি, পুরা জেলখানা জিকির, জিকিরে জিকিরে পুরা জেল মনে হচ্ছে যে আল্লাহর জিকিরে মানে আকাশ বাতাস, আকাশ বাতাস মুখরিত হচ্ছে, সুবেদার আছে না জেলের যে সুবেদার হেই বেটা দৌড়ে এসে বেটার গলা হইলো বুম বা স্টিং মার্কা গলা, এই মাথায় ডাক দিলে এই মাথা শোনা যায়, এমন ভয়ঙ্কর গলা এটা। আমাদের জেলের কাছে যে ওয়ার্ডের একজন পুলিশ উনি বললেন স্যার স্যার অসুবিধা নাই স্যার এখানে জিকির হচ্ছে স্যার, এরপর উনি আসছে আসে খুব ভালো ভালো এই হুজুর খুব ভালো জিকির হোক ভালো বলে চলে গেল। পরে আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন জেলখানার দায়িত্বশীল অনেক লোকেরাও সুন্নিয়ত গ্রহণ করেছে, তবে তারা দায়িত্বের কারণে অনেক অনেক সময় স্বীকার করতে চায় না, অনেক সময় আমাদের কাজের সাথে জড়িত হইতে চায় না, শুধু এতটুকু বলি জেলার সাহেব নিজে বলছে আমাদেরকে আমাকে আপনি যে কোনো সুন্নি মাহফিলে ডাক দিবেন আমাকে দাওয়াত দিলে আমি যাব, এটা ভিজিটিং কার্ডও দিয়ে দিছি, পুরো জেলখানাটাই ওয়াহাবি থেকে সুন্নি বানাই নিয়েছে আল্লাহ পাকের দয়া,
এখন বাংলাদেশে যেই জেলে ওয়াহাবি বেশি পারলে ওই জেলে আলাউদ্দিন জাহাদিরে ঢুকা ঢুকা আলাউদ্দিন জাহাদিরে লস নাই আলাউদ্দিন জাহাদিরে জঙ্গলে দিলে জঙ্গলে যত পশু পাখি আছে জীব জানোয়ার খেসর বাসর কীট পতঙ্গ সব দিলে জিকির করা শুরু করে দিল কই পাঠাবি জঙ্গলে ওখানে ক্যাম্প করবো আমি অসুবিধা আমার কাছে আমার দয়াল নবীর মহব্বত গোটা সৃষ্টি জগতের চাইতে আরো বড় দাদু ভাই আমার আলোচনা করব কি বিষয়বস্তু অনেক লম্বা এমন এক সাবজেক্টে হাত দিছি যেটা আমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট এটা আলোচনা করে আমি দুই তিন ঘন্টায় কিছুই করতে পারবো না তবে আপনাদেরকে বলি নবীজি বলেছেন আমি তোমাদের মতো মানুষ এটা নবী বিনয়ের জন্য বলেছেন আমরাও নবীজিকে আমাদের মতো বলি এরকম জন্য এই এই উদ্দেশ্যে নবীজি এটা বলেননি কেউ কোন সাহাবি তো বলেননি যে নবী আপনি আমাদের মতো কোন সাহাবি বলেননি সহিহ বুখারীতে জিল্দ আউয়ালের 7 নম্বর পৃষ্ঠায় তরজমাতুল বাবের মধ্যে ইমাম বুখারী একটা রিওয়ায়াত হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব এই যে বাব এই বাবের মধ্যে হাদিসটা উল্লেখ সাহাবীরা বলতেছেন ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো আমরা কোন সাহাবী আপনি নবীর মত না সাহাবীরা বলতেছে আমরা কেউ নবীর মত না আর ওয়াহাবীরা বলতেছে নবী আমরা না আশ্চর্য ওয়াহাবী বলে সেটেন না গালি দেয় না আমারে সুন্নি কর না কি অসুবিধা কি এখানে যতগুলি আলেম আছেন ওদের সুন্নি বলেন কোন রাগ নাই মাইকিং করেন মাইক ভাড়া করে দিয়ে সিএনজি ভাড়া করে দিয়ে তিন বেলা ভাত খাওয়াবো 500 টাকা করে বেতন দেব আগ্রাবাদের আনাচ এখানে যে ঘুরবেন আর কইবেন মুফতি আলাউদ্দিন জাহাদি সুন্নি মুফতি আবুল হাসনাত আল কাদেরী সুন্নি বেতন দেব নো টেনশন সুন্নি কও কোনো টেনশন করি না কই যারা বড় হয়ে যায় যখন কেউ বলে আলাউদ্দিন জাহাদি সুন্নি কিন্তু আপনারে ওয়াহাবি কিনা আপনি সেটা জানেন কি সমস্যা রাখছে নামটা শুনলে তো খারাপ লাগে যদি ওয়াহাবি জিনিসটা ভালো হইতো এটা শুনলে ভালো লাগতো এটা শুনলে যেহেতু খারাপ লাগে বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হয় যেটার নাম শুনলে খারাপ লাগে এটা বাদ দিয়ে দেন বাদ দিয়ে দেন যেটার নাম শুনলে ভালো লাগে সেই নবীজির সুন্নি জামাতে চলে আসে কথা ঠিক না বেঠে দাওয়াত দিলাম মাটির ব্যবসা করো না বহু ওয়াহাবিউল্লাহ আরে ভাই অনেকে অনেক কিছু বলে আলাউদ্দিন জাহাদ ভাই বেয়াদবি নিয়ে আমি ছেড়ে দিতেছি একটা কথা বলে আলাউদ্দিন জাহাদির বিরুদ্ধে এত লাগছে কেন জানেন জনৈক একজন বক্তা তিনি বলেছিলেন আমাদের দুরূদ শরীফকে ব্যঙ্গ করে আমরা যে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা আমরা যে দুরূদ শরীফটা পড়ি উনি এই দুরূদটাকে ব্যঙ্গ করে বললেন কোন এক বাপের বেটা মায়ের সন্তান থাকলে আমাকে দেখা পৃথিবীর কোন কিতাবে কোন হাদিসে দুরূদ শরীফ আছে যদি দেখাতে পারো আমি সারা জীবন তোমার জুতা টানব সুন্দর ওয়াজ সুন্দর ওয়াজ আমি তখন অনলাইনে এসে বললাম আমি আমার বাপের সন্তান মায়ের বেটা হিসেবে আপনাকে বলছি নাসাইন শরীফের মধ্যে কত নম্বর হাদিসে আছে হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আবু নুয়াইম ইস্পাহানি উল্লেখ করেছেন এই হাদিস এখানে আছে আল্লাহুম্মা সাল্লি আলা জামা দুরূদ শরীফ বলি এটাই হাদিস আছে সহি হাদিস আপনাকে দেখালাম আমি আমার বাপের সন্তান মায়ের বেটা আমি দেখালাম তবে আপনি বলেছেন দেখাইতে পারলে সারা জীবন জুতা টানবেন আপনাকে আমি আমার জুতা রাখার জন্য রাখবো না কারণ ওয়াহাবিরা কোন সময় জুতা চুরি করে ঠিক নাই আর কোন জবাব আছে উনি চ্যালেঞ্জ করছে কেউ দেখাইতে পারবেন না আমরা দেখাই দিছি প্রথম দিনই এখন উনি কি করবো আলাউদ্দিন জাহাদিরে বাইরে রাখবো জেলের ভিতরে এমনি ঢুকাইবো জেলের ভিতরে যত ওয়াহাবি আছে সব ধরে আল্লাহ দয়া করে সুন্নি বানাই দিছে ও নো টেনশন সুন্নি ওয়াহাবি আহলে হাদিস কোনটি সঠিক আমার নবী যেটারে সঠিক কইছে আমরা সেটারে সঠিক বলবো নবী যে একটা ফয়সালা দিয়ে গেছে আল্লাহ রসুলের ফয়সালা কি শোনা শোনাবো যুবক ভাইরা আপনাদের সারা চাচ্ছি আল্লাহ রসুল যেই দলকে সঠিক বলছে আমরা সেটা মানবো রাজি আছেন সবাই বলেন রাজি আছেন
তাহলে সংক্ষেপে শুধু একটা দলিল দেব যেটা অনেক মাহফিলে আমি দিয়ে থাকি কোরআনের সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতাংশ সেখানে উল্লেখ ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন সেদিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল আর কিছু মানুষের চেহারা হবে কুচ্ছিত কালো এই জায়গাটার তাফসীর করতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির তাফসীর শুনেন তাফসীরে দুররে মানসুর সেখানে সবগুলি হাদিস পাবেন মারফু মাওকুফ সবই পাবেন আল্লাহর হাবিব বলেন হাশর ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে গো যারা জান্নাতি হবে যারা আমার নবীর দল হবে যারা আমার আল্লাহর দল হবে যারা জান্নাতি হবে আমার দয়াল নবী বলেন ইন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআত সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আহলে সুন্নাতুল জামাত হলো সঠিক অতএব নবীজির ঘোষণা মোতাবেক আপনারা কি আহলে হাদিস হবেন না আহলে সুন্নাত হবেন সবাই বলেন কি হবেন কি হবেন আহলে সুন্নাত আলাউদ্দিন জিহাদির কথাই না আল্লাহ রাসূলের কথা আপনি যদি পারেন একটা হাদিস আমাদের দেখান আল্লাহ রাসূল বলেছে যারা আহলে হাদিস হবে তারা জান্নাতি দেখেন না দল হিসেবে কোথাও আহলে হাদিস পৃথিবীর কোন ইমাম নিজেকে আহলে হাদিস বলেন যারা হাদিসের খেদমত করেছে তাদেরকে আহলুল হাদিস বলা হতো কিন্তু ফেরকা হিসেবে দল তো 73টা এর মধ্যে 72টাই জাহান্নামী একটা জান্নাত তো 73 দলের যত লোক ছিল কেউ তাদের নিজেদেরকে আহলে হাদিস বলেনি খারিজিরাও রাফিজিরা মুতাজিলারা শিয়ারা যত দল আছে কেউ নিজেদেরকে আহলে হাদিস বলেনি রে ভাই ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম ইবনে মাজাহ ইমাম আহমদ সব ইমামরা নিজেদেরকে আকীদার দৃষ্টিতে আহলে সুন্নাত বলেছে ভাই আমাদের ভুল বুঝো না রে ভাই শুনো তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলি তুমি যে আহলে হাদিস করছো সে আহলে হাদিসের বড় বড় যারা শায়খ তারাও এখন স্বীকার করতেছে যে সঠিক দল হলো আহলে সুন্নাত আমদার বিরোধিতা কেমনে করব কয় আমরা আমাদের বিরোধিতা করছে আর কি করতে গিয়ে কয় ওরা হলো বেদাতি আর আহলে হাদিস তারা বলে খাঁটি সুন্নি ওরে সব মানুষ কসকি তোরা বাড়ি গাড়ি জমি জামা দলিল পত্র সব আমার এখন তুই আইয়া দহন করস হ্যাঁ সারা জীবন আহলে সুন্নাতুল জামাত স্লোগান দিছি আমরা আমাদের নিজেদের পরিচয় সুন্নি হিসেবে প্রকাশ করছি আমরা হে কই আমরা বলে আমরা বেদাতি হয়ে গেছি আর তারা বলে খাঁটি সুন্নি ভেজাল মাল লই আইছে বাজারে হ্যাঁ এক নম্বর মিষ্টি ধরেন একটা দোকানের নাম হইল আল মদিনা মিষ্টান্ন ভান্ডার আল মদিনা মিষ্টান্ন ভান্ডার একটা কথার কথা ওই দোকানের মিষ্টি খুব ভালো সবাই কিনে অনেক দাম বেশি হইলো কিনে কারণ তার ব্যবসা ডাউন করার জন্য আরেকজন আছে নিউ আল মদিনা মিষ্টান্ন ভান্ডার অথবা ধরেন বাগাবাড়ি ঘি বাগাবাড়ি ঘি এই নামে সবাই চলে এটা ভালো ঘি আমি প্রশংসা করার জন্য বলছি না বদনাম করার জন্য কারো বলছি না জাস্ট বোঝার জন্য বলছি বাগাবাড়ি ঘি এটা ভালো সবাই কিনে দাম বেশি তারপরে কিনে এটাকে মানে ব্যবসায় ডাউন করার জন্য আরেকজন দিছে খাপি বাগা বাড়ি ঘি তার মানে বোঝা যাচ্ছে যে নিউ লাগাইছে খাপি লাগাইছে ওইটাই হলো দুই নম্বর আমাদের দেশে এখন অনেকেই নিজেদেরকে আহলে সুন্নাত দাবি করা শুরু করছে লক্ষণ ভালো তবে দুই নম্বর সুন্নি না হইয়া অরিজিনাল যেটা সুন্নি আকীদা ভিত্তিক সুন্নি হয়ে যাও তাহলে তো আমরা সবাই এক হয়ে যেতে পারি আল্লাহ যেন সবাইকে এক করে দেন আমিন হেদায়েত থাকলে আমিন আর না থাকলে আমিন না ওহাবি ওহাবি কাকে বলে আরবের নজদের ইবনু আব্দুল ওয়াহাব নজদি তার মতাদর্শে যারা বিশ্বাসী তাদেরকে পরিচিতির জন্য নামকরণ করা হয়েছে ওহাবি ওনার নাম মুহাম্মদ বাবার নাম আব্দুল ওয়াহাব নবীজির নাম যেহেতু মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহেতু তার নামে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ওর নামে যদি মুহাম্মদই বলা হয় তাহলে নবীজির নামের শানের খেলাফ হবে এজন্য তৎকালীন সুন্নি মুসলমানরা পরিচিতির জন্য জাস্ট যেটা ইবনু আব্দুল ওয়াহাব তার মতাদর্শী ওই হিসাবে তাদেরকে জাস্ট নামকরণের জন্য নাম দেওয়া হয়েছে ওয়াহাবি
ইবনে আব্দুল ওয়াহাব নজদির মতাদর্শে যারা বিশ্বাসী অর্থাৎ যারা মনে করে নবীজি আমাদের মতোই সাধারণ মানুষ এবং নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে নবীজি শাফাআত করতে পারবে না বিশ্বাস করা যাবে না ওসিলা দ্বারা শিরিক মনে করে নামাজের পরে দোয়া জানাজার পরে দোয়া এগুলি মানে না মা বাবার জন্য দোয়ার জন্য 40 আছে হেলাম তা ফাতিহা কুলখানি ইসালে সওয়াব এগুলি যারা মানে না এক কথায় ওয়াহাবি বলতে আমরা যাদেরকে চিনি এই ধরনের যেগুলি আছে এদের কি বলা হয় ওয়াহাবি সুজাওয়াস এই ধরনের ফেরকা যারা আছে তাদের থেকে নিজেদের বেঁচে থাকবে একটা কথা বলি আলোচনা শেষ করছি আগ্রাবাদের মা বোনেরা গো আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা গো আপনাদেরকে একটা কথা বলে যাই পৃথিবীতে আমরা কেউ তো চিরস্থায়ী থাকবো না আপনারাও থাকবেন না আপনার সন্তান যদি সুন্নি হয় সন্তান যদি সুন্নি হয় মা গো মা মারা যাওয়ার পরে আপনার লাশের পাশে বসে সন্তান কোরআন তেলাওয়াত করবে আতর গোলাপ মাইখা আপনাকে জানাজা পড়ে আবার দোয়া করবে লাশ কবরস্থানে নেওয়ার সময় তালকিন দিতে দিতে নিবে 40 কদম আলাদা হাঁটবে এরপরে লাশ সুন্নাত তরিকায় কবরে নামাবে মা গো মা সুন্নি সন্তান হইলে দাফন করবে নবীর মিল্লাতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ নবীর মিল্লাতে আপনাকে রেখে দাফনের পরে আবার দোয়া করবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দুই হাত তুলে দোয়া করবে নফল নামাজ পরে দোয়া করবে কোরআন তেলাওয়াত জিকির আজকার মিলাদ মাহফিল করে দোয়া করবে চার দিনে পাঁচ দিনে দোয়া করবে 40 দিনে দোয়ার আয়োজন করবে মানুষকে দোয়ার করার জন্য আহ্বান করবে নিজেও দোয়া করবে গরিব মানুষকে খাবার দিবে আমার মায়ের জন্য দোয়া কইরো আমার বাবার জন্য দোয়া কইরো গো এইভাবে সন্তান মা বাবার জন্য দোয়া চাইবে আমি আপনাদেরকে বলে যাই মা গো মা ও বয়োজ্যেষ্ঠ বাবাজিরা সন্তান যদি সুন্নি না হয় সন্তান যদি বাতিল হয় ওয়াহাবি হয় আহলে হাদিস হয় মইরা গেলে কবরের কাছে মইরা গেলে লাশের কাছে কোরআন পড়বে না মইরে গেলে আতর গোলাপ মাখবে কিনা জানি না লাশ কোনোমতে জানাজাটা পড়বে তাও বিকৃতভাবে জানাজার নামাজও পাল্টায় ফেলছে নামাজের পরে আর দোয়া করবে না তাড়াতাড়ি কবরের মধ্যে লাশটা রেখে চলে যাবে দাফনের পরেও দোয়া করবে কিনা জানি না তিন দিন চার দিন পাঁচ দিনে 40 দিনে দোয়া নিজেও করবে না মানুষকে দোয়ার জন্য ডাকবে না দুইজন মিসকিনকেও এক বেলা খাবার দিবে না যদি সন্তান সুন্নি না হয় ওয়াহাবি হয় নামাজের পরে সে দোয়াই তো মানে না যে সন্তান নামাজের পরে দোয়া করাটাই জায়েজ মনে করে না সেই সন্তান আপনার জন্য দোয়া করবে এটা দোরাশা মাত্র নামাজের পরেও দোয়া করবে না নফল নামাজ তারা বেশিরভাগই পড়তে দেখি না সবে বরাত তো মানেই না সবে বরাতে দোয়া তো করবেই না এটা তো মানেই না সবে মেরাজের রোজাও রাখে না সবে মেরাজের নফল নামাজ নফল বন্দেগি করে না দোয়াও করবে না যারা মেরাজি মানে না তারা ওই রাতে বন্দেগি যারা মানে না তারা তো দোয়া করবেই না মিলাদ শরীফের নাম তারা শুনতেই পারে না দোয়া করবে না আমি আপনাদের এটাই বলতে চাই সুন্নিরাই আপনাদের জন্য দোয়া করবে সুন্নি সন্তান আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আর যদি ওয়াহাবি হয় দুনিয়াতেও দোয়া পাইবা না মরলেও দোয়া পাইবা না আমার গর্ভধারিণী মাকে বলছিলাম অনেক দিন আগে বলছিলাম আম্মা আমাদের গ্রাম আই ভাষা অনুযায়ী বলছিল ছেলেকে পুত বলে পুত আমি বলছিলাম আম্মা কি রে পুত আমি যদি তোমার লেগে দোয়া না করি তোমার কেমন লাগবে আম্মা আম্মা আমার দিকে ছায়া কফুত তুই আমার লেগে দোয়া করতি না আমার চেহারাটা কেমন যেন হয়ে গেছে মলিন হয়ে গেছে ফুত তুই কি আমার লেগে দোয়া করতি না
আমার কলিজাটা তখন খান খান হয়ে গেছে আম্মার এই কথাটা শুনে। আমার এত কষ্ট লাগছে ওই দিন আম্মার এই কথাটা শুনে, আমি বুঝাতে পারবো না আপনাদেরকে। ও যুবক, আগ্রাবাদের যুবক ভাইরা, কেন তুমি সুন্নি হবে শোনো, তুমি খবর নিয়ে দেখো আহলে হাদিসরা নামাজের পরে দোয়া করে না, তুমি খবর নিয়ে দেখো তারা নফল নামাজই পড়ে না, নামাজের পরে দোয়া করবে কোন সময়, খবর নিয়ে দেখো সম্মিলিত দোয়া তারা মানে না, তারা জানাজার পরে দোয়া মানে না, দাফনের পরে দোয়া করতে চায় না, তারা 40টা জিয়াফত দোয়ার ইসালে সওয়াবের অনুষ্ঠান ফাতিহা কুলখানি কিছুই মানে না। খবর নিয়ে দেখো ভাই, এই আহলে হাদিসের ওয়াহাবিদের সাথে মিশলে তুমি এমন একটা লাইনে যাইবা যেই লাইনে তোমার মা বাবা তোমার কাছে দোয়া পাবে না, তুমিও যখন মা বাবা বা বয়োজ্যেষ্ঠ হবা তোমার সন্তানের দোয়াও তুমি পাইবা না। কোন দিকে যাচ্ছ তুমি? আমরা সুন্নিরা আরে জিলাপি খাই, বিরিয়ানি খাই, বিস্কুট খাই, খাই এবং মানুষের খাওয়ায়, এরা তো কিছুই খায় না, খালি তেঁতুল নিয়ে ব্যস্ত সবে বরাতে হালুয়া রুটি, আমরা নিজেরাও খাই মানুষের খাওয়াইবার চেষ্টা করি, এটা কি হারাম জিনিস? ভালো জিনিস। এক ভাই আরেক ভাইয়ের দিতেছে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশী দিতেছে। আরে ভাই, আমি যদি আমার ভাইয়ের সাথে ঝগড়াও করে থাকি, সবরাতে দুইটা রুটি আর একটু হালুয়া যদি বাচ্চারা দিয়ে ভাটায়, একটু মনটা নরম হইতো না? কথা কন না কেন আপনারা, মনটা নরম হয় মনে হয়? দুশ্মনী এটা নরমাল হয়ে যাবে, শত্রুতা দুর্বল হয়ে যাবে। এ হালুয়া রুটি দেয় কেন ওনাদের কষ্ট? বেদাত বেদাত বেদাত, এই নবীর জামানে এটা ছিল না বেদাত। ভাই মোল্লা, তুই যে সারা বছর ওহাবি মোল্লা, পরের বাড়ি খাইয়া খাইয়া ইমামতি করছো, তুমি যে মুরগির রান খাচ্ছ আর ইমামতি করছো, নবীজি মুসল্লির বাড়ি খাইয়া ইমামতি করছে, এটা দলিল আছে নিলে? এই যে মুরগি খাইতেছে এই ওয়াহাবি মোল্লা, যত মুরগি খায় শিয়াল এত মুরগি পায় না। একটা কথা বল না, এজন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি ওয়াহাবি হইলে অন্য অসুবিধা দেখি, আমার কি হইছে ওয়াহাবি হইলাম? কিন্তু আপনি চিন্তা করে দেখেন, ওয়াহাবি হইলে আপনার মা বাবা আপনার কাছে দোয়া পাবে না, কারণ ওয়াহাবি মানেই দোয়া মানে না, হাত উঠাইলে তাদের সুলকানি উঠে, মোনাজাত নিয়ে বাহাস হয় তাদের সাথে বসে, তারা দোয়া মানে না আর আমরা দোয়া মানি, এটা নিয়ে বাহাস হয় বাংলাদেশ। তুমি কোন দলে যাচ্ছ যে দলে দোয়াই মানে না? মরে গেলে এটা দোয়া করতো না, মাল লাগে দোয়া করে না, জানা যায় দোয়া, আবার জানা যা পাল্টাই ফেলছে। দায়িত্বশীল হন, দায়িত্বশীল হন, ভূমিকা নেন সুন্নিরা, সারা বিশ্ববাসীর জন্য দোয়া করো, শুধু বাংলাদেশের জন্য না, পুলিশ প্রশাসনের ভাইরা, আজকে এখানে ডিবির পুলিশ ভাইরা আসছেন, সিআইডি ভাইরা আছেন, সম্ভবত আরো অন্যান্য ডিপার্টমেন্টের ভাইরা আছেন, শুনেন আমি আপনাদেরকে বলছি, প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্টের ভাইরা শুনেন, আমাদেরকে ভালোবাসেন আর না বাসেন, আপনাকে জানেন আপনাদের জন্য কেউ যদি এই দেশে দোয়া করে সুন্নিরাই করে, আপনারা দোয়া চাওয়া লাগে না, আমরা এমনি করি। হে আল্লাহ, বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম যারা করছে, তাদেরকে, তাদের ছেলে মেয়ে পরিবার পরিজনকে তুমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া পাহারা দিয়া রাখো। এই দোয়াগুলি করলে সুন্নিরাই করে, ওয়াহাবিরা তো দোয়া ওই মানে না, আর দোয়া করবে কোন সময়? এরা তো দোয়া মুনাজাত মানে না, তো ফরজ নামাজের পরে দোয়া যারা আহলে হাদিস এরা মানে না, বেদাত মনে করে। দায়িত্বশীল হবে, যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ, আর যদি মারা যায় হাশরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। সকল সুন্নি ভাইরা মিলেমিশে থাকবেন, পীর যার যার সুন্নিয়ত সবার, আমরা সব সুন্নিরা মিলেমিশে থাকতে রাজি আছি, সবাই ওয়াদা করেন মিলেমিশে থাকতে রাজি আছি। যদি আবারও নারায়ণগঞ্জের মতো সুন্নিয়তের স্বার্থে রাজপথে নামার ডাক আসে, দয়াল নবীর মহাব্বতে রাজপথে নারায় রেসালতের স্লোগান দিয়ে আবারও বাংলার সুন্নি যুবকরা নামবে, ঐক্যবদ্ধ থাকবেন, মিলেমিশে থাকবেন, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।